জাতীয় থেকে আন্তর্জাতিক প্রান্তিক জনপদ থেকে নগর চারপাশে ঠিক কি ঘটছে এই মুহূর্তে তা নিয়ে আয়োজন এখন চারদিকে আপনাদের সঙ্গে আছি আমি নাজমুস সাকিব মার্কিন অর্থ দপ্তরের সহকারী আন্ডার সেক্রেটারি ব্রেন্ড নেইমেনের নেতৃত্বে তিন দিনের সফরে যুক্তরাষ্ট্রের পাঁচ সদস্যের প্রতিনিধি দল ঢাকায় এসেছেন সকাল নয়টার কিছু পর ঢাকায় শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে দলটি এসে পৌঁছায় মার্কিন পররাষ্ট্র দপ্তরের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি ডোনাল্ড লু ও এ দলের সঙ্গে বিকেলে যোগ দেবেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকার গঠনের পর প্রথমবারের মতো ঢাকায় যুক্তরাষ্ট্রের উচ্চ পর্যায়ের এই প্রতিনিধি দলটি বৈঠক করবে প্রতিনিধি দলকে স্বাগত জানিয়ে ও বহুমুখী আলোচনার প্রস্তুতি নিয়েছে ঢাকা মার্কিন প্রতিনিধি দলটি প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা তহিদ হোসেন এবং অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ ছাড়াও সংশ্লিষ্ট অন্য কর্মকর্তাদের সঙ্গে বৈঠক অংশ নেবেন মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে সফরকালে সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লো ইন্দো প্যাসিফিক অঞ্চলে অর্থনৈতিক প্রবৃদ্ধি ও স্থিতিশীলতা জোরদারে যুক্তরাষ্ট্রের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করবেন লো ঢাকায় অন্তর্বর্তীকালীন সরকারের সঙ্গে বৈঠকের জন্য একটি আন্তসংস্থার প্রতিনিধি দলের সঙ্গে যোগ দেবেন জানা যায় বাংলাদেশে পাঁচ আগস্টের রাজনৈতিক পট পরিবর্তনের পর নতুন সরকারের সঙ্গে সম্পর্ক জোরদারের আর্থিক ও অর্থনৈতিক সহযোগিতার মতো বিষয়গুলোকে গুরুত্ব দিচ্ছে যুক্তরাষ্ট্র কর কাঠামো বৈষম্যহীন করার ওপর জোর দিয়েছেন অর্থ বাণিজ্য উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ সকালে রাজস্ব ভবনে এক আলোচনা সভায় তিনি আরও জানান ব্যাংকিং খাতের সংস্কার ও আয়কর সক্ষমতা বাড়াতে পরামর্শ সহায়তা পেতে শিগগিরই যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তি হবে সকালে আগারগাঁও এনবিআর ভবনে দুই সালের অর্থ আইনে প্রত্যক্ষ করের পরিবর্তন নিয়ে আলোচনায় অর্থ উপদেষ্টা বলেন অর্থনীতিকে শক্তিশালী করতে রাজস্ব ব্যবস্থাকে শক্তিশালী করার বিকল্প নেই তবে আয়কর আহরণকে বৈষম্য ভীতিকর রাখা যাবে না অপ্রয়োজনীয় প্রকল্প বন্ধ তার জন্য বৈদেশিক ঋণকেও নিরুৎসাহিত করেন অর্থ উপদেষ্টা করের বিষয়টা প্রত্যক্ষ কিন্তু সবচেয়ে ইম্পর্টেন্ট মানে আমি সবসময় বলি যে বাংলাদেশ কিন্তু অপেক্ষাকৃত রাজস্বের প্রত্যক্ষ করটা কিন্তু রিলেটিভলি কম পরোক্ষ করটা বেশি ভ্যাট এখন ভ্যাট যেটা হয় বেশিরভাগ দেশই কিন্তু প্রত্যক্ষ করেন আপনার প্রিভেলেন্সটা বেশি আর ভ্যাটটা কিন্তু সবার হারে সবাইকে এটা রুটির দাম যদি বাড়ে সেরে আপনার একটা কোটিপতি ওই একই দামে রুটি কিনবে আরেকজন গরিবও একই দামে রুটি কিনবে ট্যাক্সটা বহন করতে আমরা এটা চাই না ট্যাক্স একটা প্রিন্সিপাল আছে ইকুইটি অ্যান্ড এবিলিটি টু পে আপনার যদি এবিলিটি থাকে আপনি পে করবেন আর হলো একজন বেশি দেবে ট্যাক্স আরেকজন কম দেবে সেটা কিন্তু ঠিক না মানে ক্রাইটেরিয়া অনুযায়ী আর গেল কয়েকদিনের অচল অবস্থা কাটিয়ে খুলতে শুরু করেছে সাভার আশুলিয়া ও গাজীপুর শিল্প অঞ্চলের পোশাক কারখানাগুলো শ্রমিকরা কাজে যোগ দেয় ধীরে ধীরে স্বাভাবিক হতে শুরু করেছে উৎপাদন কার্যক্রম তবে বেশিরভাগ কারখানা খুললেও নতুন ক্রয়াদেশ ও নির্ধারিত সময়ে পণ্য রপ্তানি নিয়ে রয়েছে সংখ্যা এমন অবস্থায় শ্রমিকদের বেতন ভাতা পরিশোধে বেগ পেতে হতে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা পাশাপাশি অনেক কারখানায় কমেছে স্বাভাবিক কাজের চাপ। সকালে বৃষ্টি উপেক্ষা সকল গাজীপুরে কাজে যোগ দেন শ্রমিকরা শিল্প এলাকার কোথাও শ্রমিক অসন্তোষের খবর না থাকলেও নিরাপত্তা নিশ্চিতে টহল দিচ্ছে সেনাবাহিনী বিজিবি ও শিল্প পুলিশের একাধিক টিম এদিকে সাভার আশুলিয়ার বন্ধ থাকা দুইশো উনিশটি কারখানার মধ্যে একশো পোশাক কারখানা উৎপাদনে ফিরেছে তবে এখনও বন্ধ রয়েছে ঊনপঞ্চাশটি কারখানা পরিস্থিতি বিবেচনায় শিগগিরই সকল কারখানা উৎপাদনে ফিরবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা আমাদের ফ্যাক্টরিতে প্রায় পঁচিশ থেকে তিরিশ হাজার মাল ডেলিভারি যেত বর্তমানে এই পনেরো দিন যাবৎ আমাদের ফ্যাক্টরিতে প্রোডাকশন নেই বলেই চলে যখন ফুলফিল প্রোডাকশন ছিল তখন আমাদের প্রোডাকশন ছিল ম্যাক্সিমাম পার ডে পঁয়ত্রিশ থেকে চল্লিশ হাজার আর এখন আমাদের যেটা প্রোডাকশন আছে এটা আট থেকে দশ হাজার কোনো কোনো সায় পাঁচ হাজার এরকম আছে সকালবেলা আসছি কাজ কাম তেমন নাই তাই আমরা বসে ছিলাম এখন হালকা পাতলা কাজ আসছে আমাদের কারখানায় কাজ কম কাজ কম থাকলে তো আমরা প্রোডাকশন দিতে পারবো না কোম্পানি বেতনও দিতে পারবে না বেতন বঙ্গোপসাগরের সৃষ্ট লঘু চাপটি নিম্নচাপে পরিণত হয় বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন নদী উত্তাল হাতিয়ায় ঝড়ে গাছ চাপায় পড়ে একজনের মৃত্যু হয়েছে এছাড়া চট্টগ্রাম থেকে ঢাকামুখী লাইটার জাহাজ থেকে বঙ্গোপসাগরে পড়ে একজন নিখোঁজ রয়েছেন নোয়াখালীর মেঘনা নদীতে বেড়েছে জোয়ারের পানি ঝড়ের কবলে পড়ে ডুবে গেছে বিচ্ছিন্ন দ্বীপ উপজেলা হাতিয়ার দশটি মাছ ধরার ট্রলার এমন অবস্থায় শুক্রবার সন্ধ্যা থেকে নোয়াখালীর হাতিয়ার সাথে সারা দেশের নৌ যোগাযোগ বন্ধ ঘোষণা করে উপজেলা প্রশাসন এছাড়া বৃষ্টির কারণে জেলার বন্যা পরিস্থিতি অবনতি হওয়ার শঙ্কায় স্থানীয়রা চট্টগ্রামে সকাল গতকাল থেকেই চলছে বৃষ্টি আগামী দুই দিনও মাঝারি থেকে অতি ভারী বর্ষণের শঙ্কা করছে আবহাওয়া অধিদপ্তর সাথে রয়েছে পাহাড় ধ্বসের শঙ্কা ও বৃষ্টির কারণে ব্যাহত হচ্ছে চট্টগ্রাম বহির্নগরের পণ্য খালাসও এদিকে কক্সবাজারের বৃষ্টির পরিমাণ কিছুটা কমেছে তবে টানা বৃষ্টিতে পানি বেড়েছে নিম্নাঞ্চলে হয়েছে ছয় উপজেলার অর্ধ শতাধিক গ্রাম যোগাযোগ বিচ্ছিন্ন রয়েছে সাগরে মাছ ধরা বৃষ্টিরও বেশি ট্রলারের সাথে এদিকে কাল থেকে ধীরে ধীরে বৃষ্টি কমে যাবে বলে জানিয়েছে আবহাওয়া অফিস সকালে নিয়মিত ব্রিফিং জানানো হয় চলতি মাসে ঘূর্ণিঝড়ের সংখ্যা নেই তবে আরও দুটি লঘু চাপের আভাস দিয়েছে আবহাওয়া অফিস যার মধ্যে একটি নিম্নচাপে পরিণত হতে পারে সাগরের লঘুচাপ ছিল এটা গতকালকে এটা স্থল নেশা হয়েছে বাংলাদেশের দক্ষিণ অঞ্চল এবং নর্থ বেতে এবং এটা আজকে আরও শক্তি সঞ্চয় করে এটা স্থল গভীর সব হিসাবে জোশোর এবং তার আশেপাশে এলাকায় অবস্থান করছে এবং এর প্রভাবে সারা দেশে বৃষ্টি হচ্ছে গত চব্বিশ ঘন্টায় তবে দক্ষিণ অঞ্চলে বৃষ্টি আগেই শুরু হয়েছে আর বিশেষ করে কক্সবাজারে গত দুই দিনে আপনার ভারী থেকে অতি ভারী বর্ষণ হয়েছে এবং গত চব্বিশ ঘন্টায় আমরা যদি সর্বোচ্চ বৃষ্টি দেখি এটা কুতুবদিয়াতে দুশো তিয়াত্তর বৃষ্টি এবং কক্সবাজারে গত চব্বিশ ঘন্টা হয়েছে দুইশো পঁচিশ মিলিমিটার বৃষ্টি শরিয়তপুরের জাজিরায় পদ্মার চরে শুরু হয়েছে তীব্র নদী ভাঙন এর মধ্যে গৃহহীন হয়েছেন দুই শতাধিক পরিবারের জন্য তীব্র স্রোত অপরিকল্পিত বাল উত্তোলনকে দূষছেন স্থানীয়রা ভাঙনের শিকার পরিবারগুলো সহায় সম্বল হারিয়ে আশ্রয় নিয়েছে খোলা আকাশের নিচে বৈরী আবহাওয়ায় দমকা বাতাস বৃষ্টির কারণে ভোগান্তি বেড়েছে সব মানুষের এমন প্রতিকূল পরিস্থিতিতে এখনও সরকারি বেসরকারি সহায়তা পাননি তারা ভাঙন আতঙ্কে তিন শতাধিক পরিবার সহ কয়েকটি ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠান প্রচণ্ড স্রোত আর নদীর গতিপথ পরিবর্তন হওয়ার কারণেই এমন ভাঙন বলছে পানি উন্নয়ন বোর্ড এখন চারদিকে নিয়েছি ছোট্ট একটা বিরতি ফিরছি কিছুক্ষণ পর ফিরে এলাম বিরতির পর দেখছেন এখন চারদিক রংপুরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে ভিসি নিয়োগে এবার আটচল্লিশ ঘন্টার আল্টিমেটাম দিয়েছে প্রতিষ্ঠানটির শিক্ষক ও শিক্ষার্থীরা এর আগে সাত দিনের আলটিমেটাম দিয়েছিলেন তারা সকালে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থী ও কর্মকর্তা কর্মচারীরা মানববন্ধন করেন এ সময় তারা বলেন ভিসি না থাকায় ভেঙে পড়েছে একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম শ্রেণী কার্যক্রম ও পরীক্ষা চালু না থাকায় তৈরি হয়েছে শেষন জটের সংখ্যা এছাড়া শিক্ষা কার্যক্রম শেষ করেও সনদ তুলতে না পারায় চাকরি বাজারে ভোগান্তিতে পড়ছেন সাবেক শিক্ষার্থীরা এমন অবস্থায় সংকট সমাধানে দ্রুত ভিসি নিয়োগের দাবি করেন তারা বক্তারা বলেন বৈষম্য বিরোধী আন্দোলনের গুরুত্বপূর্ণ ভূমিকা রাখায় ক্যাম্পাস নিজে এখন বৈষম্যের শিকার আগামী আটচল্লিশ ঘন্টার মধ্যে দাবি আদায় না হলে রংপুর ব্লকেট কর্মসূচির হুঁশিয়ারিও দেন তারা বৈষম্য বিরোধী আন্দোলনের সরকার পতনের পর নয় আগস্ট বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হাসিবুর রহমান পদত্যাগ করেন নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তরের প্রশাসন ক্যাডারদের অপসারণের দাবিতে সারা দেশে মানব বন্ধন করছেন নার্সিং কলেজের শিক্ষার্থীরা এসময় সময় উচ্চ শিক্ষিত অভিজ্ঞ নার্সদের পদায়নের দাবি জানান তারা সকালে সাড়ে এগারোটায় সিলেটে ওসমানী মেডিকেল হাসপাত কলেজ হাসপাতালের শহীদ মিনারের সামনে মানব বন্ধন করেন নার্সিং কলেজের শিক্ষার্থীরা বিভিন্ন বৈষম্যের কথা তুলে ধরে শিক্ষার্থীরা বলেন উচ্চশিক্ষিত ও অভিজ্ঞ নার্সদের পদায়ন করতে হবে এছাড়া নার্সিং পেশা ও নার্সদের নিয়ে কটুক্তি করায় মহাপরিচালক মাকসুরা নূরের অপসারণের দাবি জানান তারা মহাপরিচালকের পদত্যাগ না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার হুঁশিয়ারি দেন বিক্ষুব্ধ নার্সিংয়ের শিক্ষার্থীরা একই দাবিতে বরিশাল ও ব্রাহ্মণবাড়িয়ায় মানববন্ধন করেন তারা আদিবাসী জনগোষ্ঠীর সাংবিধানিক স্বীকৃতি ভূমি অধিকার সহ তাদেরকে সুরক্ষার এগারো দফা দাবিতে র্যালিও সমাবেশ করেছেন বৃহত্তর ময়মনসিংহ অঞ্চলের ক্ষুদ্র নৃগোষ্ঠীর ছাত্র জনতা সকালে শহরের রেলওয়ে কৃষ্ণচূড়া চত্বর থেকে শুরু হয়ে একটি র্যালি নগরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে টাউন হল চত্বরে শেষ হয় পরে টাউন হল মুক্তমঞ্চে সমাবেশ ও সাংস্কৃতিক প্রদর্শনী করেন তারা এ সময় বক্তারা বলেন বারবার তাদের আশ্বাস দিলেও কোন সরকারি তাদের সাংবিধানিক স্বীকৃতি দেয়নি বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আদিবাসী স্বীকৃতির পাশাপাশি পৃথক মন্ত্রণালয় ও ভূমি কমিশন গঠন সহ এগারোটি দাবি জানান তারা সমাবেশী শিল্পীরা নাচ গান পরিবেশনের পর একটি স্মারকলিপি জেলা প্রশাসকের কাছে হস্তান্তর করেন পরিবর্তিত পরিস্থিতিতে একই রকম থমকে ছিল দেশেরই ই কমার্স কার্ড পরিশ্রমীয় সৃজনশীল কিছু উদ্যোক্তা আবারও ব্যবসা গুছিয়ে ফিরতে চাইছেন পুরো উদ্যমে তারই আভাস পাওয়া গেল ধানমন্ডি মাইডাস সেন্টারে দুই দিন ব্যাপী অনুষ্ঠিত উদ্যোক্তাদের মেলা আনন্দ উঠানে ঐতিহ্যবাহী আর বৈচিত্র্যময় পণ্য নিয়ে মেলায় অংশ নিয়েছেন বত্রিশ জন উদ্যোক্তা মেলায় রয়েছে শাড়ি গহনা ন্যাচারাল ভাই ব্লগ স্ক্রিন প্রিন্ট ডিজিটাল প্রিন্ট ঐতিহ্যবাহী জামদানি তাঁতের শাড়ি ও হাতের কাজের বিভিন্ন পোশাকের নানা আয়োজন পাশাপাশি নানা রকমের মুখরোচক খাবারের স্বাদ নেওয়ার সুযোগ থাকছে মেলায় আজ মেলার শেষ দিন মেলা উন্মুক্ত থাকবে রাত আটটা পর্যন্ত শেষ করছি এখন চারদিক এখন টেলিভিশন ওয়েবসাইটে ভিজিট করুন টিভি ফিরে এলাম বিরতির পর দেখছেন এখন চারদিক সুপার টাইফুন ইয়াগির আঘাতে ভিয়েতনামে মৃত্যুর সংখ্যা বেড়ে দুশো চুয়ান্ন জন এখনও নিখোঁজ কমপক্ষে বিরাশি ভিয়েতনামিজ সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত উত্তরাঞ্চলীয় লাউকাই প্রদেশ নিহতদের মধ্যে শতাধিক প্রদেশটির বাসিন্দা বন্যার পানি কমতে শুরু করায় পুরোদমে চলছে উদ্ধার কাজ রাজধানী হ্যানোয়ে রেড নদীর সতর্কতা নামিয়ে আনা হয়েছে থ্রি থেকে অ্যালার্ট ওয়ানে ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হালং বে এলাকায় চলছে তিন দিনের পরিষ্কার অভিযান সুপার টাইফোনের কারণে প্রাতিষ্ঠানিক শিক্ষা থেকে বঞ্চিত হওয়ায় মানসিক স্বাস্থ্যে অবনতির শিকার প্রায় বিশ লাখ শিশু এক প্রতিবেদনে তথ্য জানিয়েছে ইউনিসেফ তুলনামূলক কম শয়তান ব্যক্তিকে প্রেসিডেন্ট হিসেবে বেছে নিতে ক্যাথলিক মার্কিনদের প্রতি আহ্বান জানিয়েছেন পোপ ফ্রান্সিস দক্ষিণ পূর্ব এশিয়া ও ওশেনিয়ার বারো দিনের সফর শেষে রোম আসার পথে কথা বলেন তিনি ট্রাম্পের অভিবাসন ও কামালার গর্ভপাত নীতি জীবন বিরুদ্ধ বলেও ক্ষোভ প্রকাশ করেছেন ক্যাথলিক খ্রিস্টানদের সর্বোচ্চ ধর্মীয় গুরু তবে অভিবাসন ও গর্ভপাত নিয়ে নিজেদের অবস্থানে অনড় দুই প্রেসিডেন্ট প্রার্থী ক্যালিফোর্নিয়া এক সংবাদ সম্মেলনে ডোনাল্ড ট্রাম্প জানান ক্ষমতা এলে পোষা প্রাণীদের হত্যা করে খেয়ে ফেলা স্প্রিংফিল্ডের হাইতিয়ান অভিবাসীদের ফেরত পাঠানো হবে বলে